কেউ যদি ডিবির পরিচয় দেয় তাহলে কাইন্ডলি যেন আমাদের ডিবির পত্রিকা সদস্যের কাছে কার্ড থাকে, এই কার্ডটা চাইবেন। আমরা আমাদের পত্রিকা টিমের কাছে আমাদের বলা আছে যে যে এলাকায় অভিযান পরিচালনা করিবেন চাহিবা মাত্রই সে কার্ড প্রদর্শন করিবে। কিন্তু আমরা এটাও শুনছি এখন ইদানিংকালে ডিবির পরিচয় দিয়ে অনেক অনেক অনেককে ধরে নিয়ে আসে, কিন্তু আমাদের কাছে যখন টেলিফোন করে যে ডিবির পরিচয় দুজনকে ধরে আনা হয়েছে, দেখেন তো আমরা আসলে অনেক খোঁজাখুঁজি করে পাই না। এমনকি মানে এটা তো পাই, আমাদের কাছে যখন তথ্য নেওয়া হয় আমরা পাই না, তাহলে আমরা তখন মনে করি যে যে উঠাইছে ওঠানোর সময় হয়তো ডিবির কথাটা বলেছেন। তা আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা শুধু একটা কথা বলতে চাই যে আমরা স্বচ্ছ জবাবদিহতা বিশ্বাস করি। যদি এরকম কোথাও কোনো এলাকায় ডিবির নাম কেউ ব্যবহার করে আপনারা চ্যালেঞ্জ করবেন, যদি সে আইডি কার্ড ডিবির দেখাতে না পারে তখন যা করার আপনারা করবেন। আমার কথা হলো আমরা আমাদের পত্রিকা টিমকে আমরা সেই নির্দেশ আমরা প্রদান করেছি। হ্যাঁ, আমাদের কাছে তথ্যটা আসছে যে ডিবির নাম ব্যবহার করে তুলে নেওয়া হচ্ছে। আমরা ডিবি যখন অভিযান করি আমরা সেটা আমরা সঠিক তথ্য দিয়ে আমরা অভিযানটা পরিচালনা করি। আরেকটা বিষয় হচ্ছে ইদানিংকালে অনেক সময় দেখা যায় আমরা ডিবির নাম যেন কেউ ব্যবহার করতে না পারে, সেই কারণে আমরা যেমন এক অত্যাধুনিক আইডি কার্ড সংযোজন করেছি, আমাদের কিউআর কোড সম্বলিত আমরা ড্রেসও ইউজ করি। অতএব আপনারা ইচ্ছা করলে তা ভেরিফিকেশন করতে সুযোগ আপনাদের রয়েছে।